ভুয়ো আইনজীবীকে ধরল বাঁকুড়ার বার অ্যাসোসিয়েশন। ওই ভুয়ো আইনজীবীকে পাকড়াও করে বাঁকুড়া সদর থানার পুলিশের হাতে তুলে দিল বার অ্যাসোসিয়েশন। বাঁকুড়া সদর থানায় সুরজিৎ শর্মা নামে ওই ভুয়ো আইনজীবীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে বার অ্যাসোসিয়েশন। বার অ্যাসোসিয়েশনের দাবি, সুরজিৎ শর্মা নামে ওই ব্যক্তি বেশ কয়েকদিন ধরে বাঁকুড়া আদালতে নিজেকে আইনজীবী বলে পরিচয় দেন। বিভিন্ন আদালতে উনি কাজ করেন কলকাতার কসবায় বাড়ি। সম্প্রতি বাঁকুড়া শহরের ভাড়া বাড়ি নিয়ে রয়েছেন। দুর্ঘটনাজনিত মামলার দাবি সংক্রান্ত পরামর্শদাতা হিসেবে তিনি পরিচয় দিয়েছেন। এছাড়াও আলিপুর জর্জ কোর্টের আইনজীবী হিসেবে নিজেকে দাবি করেন অভিযুক্ত আইনজীবী। এরপরে বিভিন্নভাবে সন্দেহ হতে থাকে ওই আইনজীবীকে নিয়ে। বিভিন্নভাবে ওই আইনজীবীর খোঁজখবর নিতেও শুরু করেন বাঁকুড়া বার অ্যাসোসিয়েশন। পরে ওই আইনজীবী যে ভুয়ো তার টের পান বাঁকুড়া বার অ্যাসোসিয়েশন। এরপরে সোমবার সুরজিৎ শর্মা নামে ওই ভুয়ো আইনজীবীকে পুলিশের হাতে তুলে দেয় বাঁকুড়া বার অ্যাসোসিয়েশন। বাঁকুড়া সদর থানায় ওই ভুয়ো আইনজীবীর বিরুদ্ধে লিখিত অভিযোগ জানায় বাঁকুড়া বার অ্যাসোসিয়েশন। এটা তো তীব্র নিন্দা করছি, কারণ এই জাতীয় জিনিস এটা ভুয়া অ্যাডভোকেট বলে চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে বাঁকুড়া কোর্টে। এবং আমাদের এখানে কোনো একটা জায়গায় কোনো সেন্টার নিয়ে এইসব কার্যকলাপ করে যাচ্ছে, তাতে আমরা খুব এটা নিন্দা জানাচ্ছি। এবং আমাদের লয়ারদের বিরুদ্ধে এটা একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে, এটা বন্ধ হওয়া দরকার। সেইভাবে আমরা একটা এফআইআর বারগত আমরা এক্সিকিউটিভ কমিটি সমস্ত মেম্বারদের সঙ্গে মতামত দিয়ে এবং সিনিয়র যারা আছেন বাঁকুড়া কোর্টে তাদের সঙ্গে আলোচনা করে আমরা একটা এফআইআর থানায় জমা দিলাম। এবং উপযুক্ত তদন্ত হয়ে দোষী ব্যক্তি যে শাস্তি পায়, এবং এইরকম জাতীয় ঘটনা যা পুনরাবৃত্তি না হয়, এবং তিনি অ্যাডভোকেট হিসাবে যে পোশাকটা পরে এলেন আজকে, তাহলে তো অ্যাডভোকেটের পোশাক সাদা প্যান্ট সাদা জামা, কিন্তু তিনি অ্যাডভোকেট নন। অ্যাডভোকেটরা স্বীকার করেছেন এবং ল পাসও করেনি এভাবে চালাচ্ছে। আজকে এসে ধরা পড়ার পর অনেক কিছু স্বীকার করেছে। আমাদের লয়াররা তাকে বিভিন্নভাবে প্রশ্ন করেছিল, সেই উত্তরও সে বলেছে না এটা আমি অ্যাডভোকেট নই, আমি এইভাবে যে দীর্ঘ 3-4 বছর এখানে এইভাবে কাজ করে যাচ্ছি। এবং আলিপুরের একটা জায়গা বাটে কোর্টে কাজ করতে করতে হঠাৎ জানতে পারি যে আমাদের বারের মধ্যে সেই ছেলেটিকে পাওয়া যায়, যার নাম সুরজিৎ শর্মা। এবং তাকে অনেকদিন ধরে আমাদের বিভিন্ন আইনজীবী নজর রাখছিলেন, তিনি বাঁকুড়া আদালতে আসছিলেন এবং যতটুকু আমরা জানতে পেরেছি অন্যান্য আদালতেও তিনি যান, এবং একটা জালিয়াতি চক্র সঙ্গে হয়তো যুক্ত আছেন এবং এই ধরনের কাজ করেন এবং নিজেকে আইনজীবী পরিচয় দেন বিভিন্ন জায়গায়। এখানেও দিয়েছিলেন আমাদের কয়েকজন আইনজীবীর কাছে। তাছাড়া তার একটা কার্ড তার কাছ থেকে আমরা পাই, সেখানে ওনার নাম লেখা আছে এবং কার্ডে লেখা ছিল যে তিনি মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম কেসের কনসালট্যান্ট। তো আমাদের যে আইনজীবীরা তাকে প্রাথমিকভাবে ধরার পর জিজ্ঞাসাবাদ করে যেটুকু জানতে পারে, তিনি নাকি আইনজীবী নন, অথচ তিনি নিজে বহু জায়গায় আইনজীবী নিজেকে পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় শুধু মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম কেসই নয় অন্যান্য কেসও, মানে আমাদের বিভিন্ন আইনজীবীদের প্রফেশনকে শেষ করার চেষ্টা বা চিন্তাভাবনা তার একটা আছে। এবং আমরা মনে করি এর সঙ্গে আরও অন্য কেউ যুক্ত থাকতে পারে, তার জন্যে আমরা প্রথমে বারগতভাবে আমাদের কমিটিতে ব্যাপারটা আলোচনা করি এবং আজকে তাকে হাতে নাতে ধরাও হয়। সে আমাদের কাছে স্বীকারও করে, তারপর আমরা বাঁকুড়া থানার পুলিশকে খবর দিই এবং পুলিশ আমাদের বারে আসেন। আমরা পুলিশকে প্রাথমিকভাবে এই কথাই জানাই এবং আমরা তারপর লিখিত অভিযোগ তার বিরুদ্ধে দাখিল করি, যাতে করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে যথোপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। তার জন্য আমরা সেই লিখিত অভিযোগ বাঁকুড়া থানায় এই ব্যক্তির বিরুদ্ধে দায়ের করেছি বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। তার বাড়ি, এই তার ড্রাইভিং লাইসেন্স থেকে আমরা বুঝতে পারি যে কসবা থানা অন্তর্গত একটা এলাকায় তার বাড়ি, কলকাতার ঠিকানা দেওয়া রয়েছে। আর যেটুকু এখনও পর্যন্ত আমি জানতে পেরেছি বাঁকুড়া শহরেই কোনো একটা জায়গাতে, সে রামপুরেই নাকি তার কোনো একজনের বাড়িতে ভাড়া আছে এবং সে এখান থেকে এই ধরনের কার্যকলাপ বেশ কিছুদিন ধরে চালাচ্ছে। এবং আমাদের বাঁকুড়া কোর্ট শুধু নয়, অন্যান্য কোর্টে যেও এই ধরনের কার্যকলাপ সে দীর্ঘদিন ধরেই চালাচ্ছে।
আপনি কোথাকার উকিল? হ্যাঁ, কোথায় কোথায় বাড়ি কোথায়? আপনি এখানে কি জন্য এসেছিলেন? মানে কি করছিলেন এখানে? কি করছিলেন আপনি বলুন, এখানে কেন এসেছিলেন? হ্যাঁ, কি জন্য এসেছিলেন আপনি? বলছি কি কি করছিলেন? আপনি উকিল? আপনি উকিল, লয়ার? বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।